স্থায়ী সেতুর কাজ বন্ধ রেখে বারবার অস্থায়ী সেতু তৈরি করে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতি বছর অস্থায়ী সেতুর উদ্বোধন, স্থায়ী সেতুর কাজ বন্ধ, উঠছে কাস্টমানির প্রসঙ্গ। অতিবৃষ্টির কারণে জলের তোড়ে ভেঙে যাওয়া সেতুর উদ্বোধন, অবশেষে অস্থায়ী কাঠের সেতু পেলেন বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদী পাড়ের মানুষ। যদিও এই অস্থায়ী কাঠের সেতুতে মোটেই খুশি নন এলাকার মানুষজন। বর্তমান নির্মীয়মান যে ব্রিজটির কাজ দীর্ঘ একটা পারমানেন্ট সলিউশন এবং দীর্ঘদিন ধরে যে কাজটি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে এবং অনিচ্ছাকে এবং আমার মনে হয় না কোনো একটা কারণ আছে যেটার জন্য এই ব্রিজটা দীর্ঘদিন ধরে একটা অবস্থায় পড়ে রয়েছে, একটা মানে ক্যাওসের মধ্যে তৈরি হয়ে রয়েছে। এবং আমি বাঁকুড়া জেলা প্রশাসনকে অনুরোধ করবো যাতে এই কাজটার একটা পারমানেন্ট একটা সলিউশন করা যায়। তারা চান নির্মীয়মান স্থায়ী সেতুর কাজ দ্রুত শেষ হোক, আর স্থায়ী সেতুর কাজ বন্ধ রেখে বারবার অস্থায়ী সেতু তৈরি করে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এবং লক্ষ লক্ষ টাকা অপচয় করে এই বাঁকুড়া পৌর প্রশাসনের যে কি ধরনের কাটমানি রাজ চলছে সেটা মানুষ প্রত্যক্ষ করছে। কারণ প্রতি বছর বন্যায় ভাঙবে আর ওনারা কাটমানি এবং অপকটস্থ করার জন্য এই ধরনের অস্থায়ী ব্রিজ বানাবে। প্রসঙ্গত, বিগত বাম আমলে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর ওপর সতীঘাটে একটি ফুট ব্রিজ তৈরি করা হয়। পরে তৃণমূল সরকার রাজ্য ক্ষমতায় আসার পর সেই ফুট ব্রিজ ভেঙে কয়েক বছর আগে রাজ্য পূর্ত দফতর ওই জায়গায় নতুন করে 17,92,00,000 টাকা মঞ্জুর করে 154.03 মিটার ও 15.55 মিটার চওড়া একটি সেতুর তৈরি কাজ শুরু করে। কিন্তু কাজ শুরু হলেও সেভাবে কাজ আর এগোয়নি, ফলে চরম সমস্যায় নদীর ওপারের কেশিয়াকোল, বিকনা সহ একটা বড় অংশের কয়েক হাজার মানুষ। এই অবস্থায় বাঁকুড়া পৌরসভা নদী পথে যাতায়াতের জন্য ফি বছর নতুন করে অস্থায়ী সেতু বানায় আর তা প্রতি বছর বর্ষার সময় ভাসিয়ে নিয়ে চলে যায়। এবার ওই জায়গায় 15,00,000 টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণে উদ্যোগ নিয়েছিল পৌরসভা। মহালয়ার দিন তা উদ্বোধনের কথা থাকলেও তার আগেই বৃষ্টিতে বন্যার তরে ওই নির্মীয়মান সেতু ভেসে যায়। পরে ফের নতুন করে কাঠের সেতু পুনর্নির্মাণ করে এদিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। এই স্থায়ী সেতুর নির্মাণ কাজ কবে শেষ হবে তার সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলবেন বলেও জানান। অনেকেই হয়তো ভাবছেন বা অনেকেই কথাগুলো বলছেন, আমরা শুনছি যে কাজটা না করে হয়তো বাঁকুড়া পৌরসভার টাকাটা নিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় ঘটনার ফলে এটা ভেঙে যায়। যাই হোক, আমরা এজেন্সিকে বলেছিলাম যদি পুনরায় তোমরা নির্মাণ করে দিতে পারো আমরা বাঁকুড়া পৌরসভা চিন্তা ভাবনা করছি। আনুমানিক 15,00,000 টাকা। রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।